أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. পৃথিবীতে যখন আপনি আমি চলাফেরা করি, দেশ বিদেশে যখন আপনার আমার যাওয়া হয়, তখন আমরা কিছু লেবেলধারী লোকদেরকে আমরা দেখতে পাই। এই লেবেলধারী লোকদেরকে যখন আমরা দেখি, তাদের পোশাকে আশাকে, টুপি পাগড়িতে, রঙে কালারে এবং তাদের চলাফেরায় যখন আমরা দেখি, তখন আমাদের মধ্যে যারা মূর্খ সমাজ তারা খুবই মুগ্ধ হয় এবং মুগ্ধ হয়ে মনে করে এরাই হয়তো এই পৃথিবীতে সবচেয়ে দামি, আল্লাহ তাআলার সন্নিকট যারা পৌঁছে আছে তাদের মধ্যে নামি দামি মানুষ। পৃথিবীতে 200 কোটি মুসলমানদের মধ্যে কেউ রয়েছে হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ সালাফি। আবার এরা সবাই বলছে ইসলামে কোনো ফিরকা চলে না। এদের কাছে যখন জিজ্ঞেস করবেন তখন বলবে ইসলাম কোনো দল মত পছন্দ করে না, ইসলামে দলবাজি নেই, ফিরকাবন্দি নেই। তো কোরআনের ভিতরে প্রকৃতপক্ষে যারা এই পৃথিবীতে ইসলামের নামে বিভিন্ন ধরনের দল এবং ফিরকায়, দলবাজি এবং ফিরকাবন্দিতে বেটে গিয়েছে, তাদেরকে কোরআন 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের দৃষ্টিতে বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নিআমাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআলাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। তোমাদের প্রতি আল্লাহ তাআলার যে অনুগ্রহ সেগুলি একটু স্মরণ করো। তোমরা তো পরস্পর শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয়ে প্রীতি সঞ্চয় করে দেন, যার ফলে তারই অনুগ্রহ তোমরা পরস্পর ভাই ভাই রূপে গণ্য হয়ে গেছ। কারণ তোমরা তো অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে, আল্লাহ তা থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শন সময় স্পষ্টভাবে বয়ান করে থাকেন যেন তোমরা সৎপথ পেতে পারো। আবার 6 নম্বর সূরা আল আনআম এর 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম وكانوا شيئا لست منهم في شيء انما امرهم الى الله ثم ينبئهم بما كانوا يفعلون যারা দ্বীনের নামে আল্লাহ তাআলার এই ফয়সালার বিপরীত কোন ফয়সালা নিয়ে মতবিরোধ করে যাচ্ছে, এই ফয়সালার বিপক্ষে তাদের নিজস্ব ফয়সালা নিয়ে তারা খুশিতে রয়েছে এবং সেগুলি নিয়ে তারা একে অপরের মাঝে আলাদা হয়ে আছে, পৃথক হয়ে আছে। রাসূলকে আল্লাহ বলেন তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তো ওয়ালা তাফাররাকু, দল বলেন, মাসহাব বলেন, মাসলাক বলেন, বেটে যাওয়া নিষেধ। দলে হোক, দলবাজি করেন, ফিরকাবাজি করেন, শিয়া সুন্নি সালাফি এই সব যে দলবাজি রয়েছে পৃথিবীতে, কোরআনের 48 নম্বর সূরা আল ফাতা এর 29 নম্বর আয়াতে যদি আমরা দেখি সাহাবাদের মাঝে এ ধরনের কোনো ফিরকাবাজি ছিল না, তাহলে যারা এইসব করে যাচ্ছে মূলত তারা 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে আল্লাহ যে নাম দিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই নামের বিপরীত এরা স্লোগান লাগিয়ে যাচ্ছে। তো ইসলামের লেভেলে এরা সবাই এই আয়াতগুলির দৃষ্টিতে সৎ পথে আছে কিনা আপনি এবং আমি খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছি। সাহাবাদের ব্যাপারে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه اشداء على الكفار رحماء بينهم সাহাবারা তো নিজেদের মধ্যে রহমদিল ছিলেন, ভ্রাতৃত্ববোধ কায়েম করেছিলেন এবং আয়াত গোপনকারীদের ব্যাপারে তারা খুব কঠোর ছিলেন। আপনি এবং আমি আজ কেন এক হতে পারছি না? কারণ আপনার কাছে রয়েছে আপনার বুজুর্গদের, মুরব্বীদের এবং সালাফদের বানানো নিয়মনীতি, আর আমার কাছে রয়েছে কোরআনের নিয়ম নীতি। এখন যখন আপনি ওগুলি ছাড়তে পারছেন না, আমি এটি ছাড়তে পারছি না। তাই আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন,
তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা, আর আমার জন্য রয়েছে একটি জীবন ব্যবস্থা। আল্লাহ আমাদের সবাইকে এই বিভিন্ন লেভেলে পৃথিবীতে থাকার চেয়ে আমাদেরকে মুক্তি দান করুন, এবং শুধুমাত্র একটি লেভেল নিয়ে মুসলিম নামে যেন আমরা জীবন ধারণ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।